গ্রীষ্মের গরমে নাজেহাল মানুষ সর্বত্রই জেগে বসেছে গরম সকাল থেকে পোকর হচ্ছে সূর্যের তেজ সন্ধ্যা নামলেও স্বস্তি নেই দিনভর চরারোধ সঙ্গী করেই চলছে দৈনন্দিন কাজকর্ম এই হাসপাশ দশা থেকে মুক্তি পেতে অভিনব পন্থা খুঁজে বের করলেন ভারতের আহমেদাবাদের এক বাসিন্দা যা ইতিমধ্যেই নজর কেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে এই গরমের কাছে হার মানছিল আহমেদাবাদের বাসিন্দা সেজাল শাহের গাড়ি তাই যাতায়াতের পথে নিজেদের আরামের কথা মাথায় রেখেই নিজের স্বাদের গাড়ি গবরের প্রলেপে মুড়ে ফেলেছেন কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ওই গাড়ির ছবি পোস্ট করেন রূপেশ গৌরাঙ্গ দাস নামে এক যুবক আর সেই ছবিতে দেখা যায় গবরের প্রলেপে ঢাকা একটি বিলাসবহুল গাড়ি নিজের পোস্টে রূপেশ লিখেছেন গবরের সর্বশ্রেষ্ঠ ব্যবহার জানা গিয়েছে আহমেদাবাদের বর্তমান তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি তাই এই পদ্ধতি অবলম্বন করেছেন ছবিটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই কিভাবে এই কাজটি করা হয়েছে তা জানতে আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই কেউ আবার জিজ্ঞাসা করেছেন গবরের কটি স্তর গাড়ি ঠান্ডা রাখতে সক্ষম ইতিমধ্যেই এই গাড়িটি ভাইরাল হয়ে গেছে প্রসঙ্গত বর্তমান সময়ে দাঁড়িয়েও গ্রাম অঞ্চলে মাটির বাড়িতেই এখনও প্রতিদিন গবরের প্রলেপ দেওয়া হয় কারণ গরমকালে গবরের প্রলেপ ঠান্ডা রাখে গড় একইভাবে শীতের সময়ে গড় গরম রাখে গবর। পাশাপাশি এটি মশা নিরোধক হিসেবেও কাজ করে সব মিলিয়ে গবরের একাধিক উপকারিতাও আবারও প্রমাণিত উল্লেখ্য ইতিমধ্যে ভারতীয় রাজনীতির ময়দানে নেমে আসে অসুস্থ থেকে মুক্তি পেতে গোমূত্র ও গবরের উপকারিতার কথাও বলছেন অনেকেই এবার প্রকাশ্যে এলো গবরের আরও এক উপকারিতা